दर्शक बंधु आज के चले गलम हे कर्कट राशि जुलाई मास केमन जाए भाग्य अर्थ कर्म सब कुछ नहीं बोल तो भिडियो स्किप करना प्रथम थे देखते भले बुझते आगे देखो एन बर्तमान आज जो 26 जून आज कर्कटे क्योंकि मंगल प्लस शुक्र बर्तमान बिराजमान आज के जुलाई मासे क्योंकि से चले जाए हे मंगल और शुक्र चले जाए हे सिंह राशि घरे और আমরা কিন্তু এখন শনি যে সাপেক্ষে বলতে পারি শনি কিন্তু বক্রী হয়ে গেছে সে কারণে এখন কিন্তু বর্তমানে একটু সবার সময় একটু খারাপ যাচ্ছে বর্তমান আশা করা যায় সবার সময় একটু একটু মানে খারাপ হয়ে যাচ্ছে কারণ আপনার যদি ভাগ্যস্থান যদি বলে ভাগ্যস্থান কিন্তু আপনার বর্তমান খুবই শুভাশুভ কারণ আপনার ভাগ্যপতি বৃহস্পতি সেই বর্তমান বিরাজমান করছে কিন্তু আপনার दशम भाव दशम बंधु ये दशम भाव जेटे बृहस्पति प्लस राहु थाकार जोने जरा राजनीतिविद करा भाग्य विड़म्बनाय भुगजें हुठात कर भाग्य उन्नति हुठात कर फाटका इनकाम किन्तु आपनाके दशम बंधु देवे जरा रेडिमेडर व्यवसा करें जरा गार्मेंट्सर व्यवसा करें जरा लोलक्षर व्यवसा करें तादेर क्षेत्रे बोलबो अवश्य सुफल पाच्छेन दर्शक बंधु কেন পাচ্ছেন কি বৃত্তান্ত সেটা বলছি আমি এখন এখন দেখুন আপনার যে দ্বিতীয় পতি রয়েছে কিন্তু দ্বাদশে বুধ প্লাস রবি রবি হচ্ছে আপনার দ্বিতীয় পতি হয়ে দ্বাদশে আর দ্বাদশ পতি হয়ে দ্বাদশে বসে রয়েছে প্লাস তৃতীয় পতি বুধ সেক্ষেত্রে তৃতীয় পতি বুধ যখন এসেছে দ্বিতীয় পতিকে যুক্ত করে নিয়ে তার মানে আপনার ব্যবসা ক্ষেত্রে সাফল্য আপনি লাভবান করবেন বা ব্যবসা ক্ষেত্রে সুফল আপনার প্রদান করবে কে করবে এটা বুধ প্লাস রবি আর এখানে দশম ভাবে যেহেতু বৃহস্পতি প্লাস রাহু কানেক্ট হয়ে গেছে সে কারণে আপনার ব্যবসায় বৃদ্ধি শুকুতে বসতি কানেকশান তৈরি করবে আর এখানে 1 2 3 তৃতীয়ভাবে 1 2 3 প্লাস চতুর্থে রয়েছে কিন্তু কেতু আজকে রাত্রি 9:30টার সময় আজকে হচ্ছে 26 জুন 26 জুনের কথা বলছি 9:30টার দিকে আজকে কেতু কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে তার মানে সে চিত্রা নক্ষত্র যদি পেয়ে গেল সেক্ষেত্রে আপনার শুভফল প্রাপ্ত হওয়ার জায়গা রয়েছে এবার দেখুন এই কর্কটের রাশির ঘরে কে কে দৃষ্টি করছে কিন্তু এখন যেহেতু মঙ্গল বর্তমান সেজন্য বলবো মুখের দিক থেকে মুখ বুকে ডাইকপ হয়ে জমে যাওয়া বুকে ডাইকপ জমে যাওয়া শ্বাসকষ্ট হওয়া মানে যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু অ্যাজমা কিন্তু খুব প্রকোপ পাবে কিন্তু যেহেতু শুক্র রয়েছে আপনার কিন্তু প্রবোস কিন্তু আসবে আপনাকে অনেকে কিন্তু লাইক করবে অনেকে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে বা বাজে প্রস্তাব আপনাকে দিতে পারে এই কর্কট রাশির জায়গা থেকে কর্কট রাশির কর্মভাব কিন্তু বর্তমান খুব শুভ কারণ যেহেতু দশম পতির লগ্ন রয়েছে একটু খাটতে পারলে আপনাকে হবে একটু খাটতে হবে প্লাস শুক্র আপনার চতুর্থ পতি প্লাস একাদশ পতি এখন কিন্তু ব্যবসা কিন্তু ভালো করছেন যারা গার্মেন্টসের ব্যবসা করছেন বা যারা মনোহারের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই করে কিন্তু ভালো ব্যবসা করছেন ভালো রোজগার করছেন এটা কিন্তু হলপ করে বলা যায় যারা টিচার যারা স্কুলের টিচার তাদের কিন্তু ভালো জায়গায় রয়েছে বর্তমান সম্মান বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে উচ্চ পদে যারা জব করছেন তাদেরকে সম্মান বৃদ্ধি পাবে সুলোকে সম্মান করবে সেক্ষেত্রে আপনার শুভ ফল পাচ্ছেন এবার আসা যাক হচ্ছে আপনার বৃহস্পতি যে আপনাকে সুফল দেবে বা দিচ্ছে কেন দিচ্ছে এটা আগে জানতে হবে বৃহস্পতির কানেকশান অনুযায়ী বৃহস্পতি আপনাকে ভাবটা রয়েছে কিন্তু আপনার দশমভাবে প্লাস দশমভাবের সহিত দশমপতি কোথায় দশমপতি লগ্নস্থ আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার ষষ্ঠপতি হয়েছে ষষ্ঠপতি প্লাস এখানে আপনার নবমপতি দশমভাবে রয়েছে ষষ্ঠ মানে হচ্ছে স্থায়িত্ব রোজগারের জায়গা স্থায়িত্ব কর্ম যারা চাকরি করতে চাইছেন বা খুব রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে স্থায়িত্ব জায়গা ষষ্ঠ রিপু যাকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় এই ষষ্ঠ ভাবটা আপনার ক্ষেত্রে শুভাশুভ ফল দিয়ে যাবে এই কর্কট রাশির জাতক বা জাতিকারদের ক্ষেত্রে এবার সেই বৃহস্পতি কিন্তু আপনার যদি এখানে বলা যায় বৃহস্পতির সঙ্গে কিন্তু চন্দ্রের একটা ভালো যোগ আছে অনেকে বলে এটাকে গজগোচরের যোগ বলে থাকে যেটা সমসপ্তম দৃষ্টি করলে চন্দ্র সাথে বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি করলে বলে গজগোচরের যোগ
এই গজগোছের যোগ তো সবার আসে না বা সবার থাকে না, সেটা এখনও তৈরি হয়নি। এখন তৈরি হতে গেলে যাদের তুলে আসে যেটা জন্ম হবে, মানে আজকে ধরুন কন্যা রাশি চলছে আজকে, আগামী দুদিন আড়াই দিনের পর হয়তো তাদের গজগোছের যোগ তৈরি করবে, সেটা তুলা রাশির ক্ষেত্রে তৈরি করবে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় পথ রূপে যেহেতু দ্বাদশভাবে চলে গেল, কিন্তু সেটা দ্বাদশপতির সাথে যুক্ত হয়ে গেছে বা তৃতীয় পতির সঙ্গে যুক্ত হয়ে গেল, তৃতীয় পতি প্লাস আপনার এখানে দ্বাদশপতি বুধ তৃতীয় দ্বাদশ কানেকশন তৈরি করে দিয়েছে কর্কট রাশির জুলাই মাসে। রবি কিন্তু আপনাকে ভালো মান সম্মান, হয়তো আপনি বলবেন যে রবি দ্বাদশভাবে চলে গেলে কী করে সম্মান প্রাপ্তি করব, কিন্তু এতে সম্মান আপনাকে দেবে বা সম্মান প্রাপ্তি বা আয় উন্নতি অবশ্যই করে আপনাকে দেবে, কিন্তু শনির কিন্তু ঢাইয়ার প্রকোপটা কিন্তু মনে হয় আবার ফিরে এলো। কেন কর্কটের ঢাইয়ার প্রভাবটা ফিরে এলো? কারণ বৃশ্চিক বৃশ্চিকরা কিন্তু যেহেতু শনির ঢাইয়া চলছে, আপনারও শনির ঢাইয়া চলছে এখন বর্তমান, সেক্ষেত্রে কর্কটের যেহেতু পঞ্চমপতি মঙ্গল লগ্নস্থ হয়ে গেল, এক দুই তিন চতুর্থপতি মঙ্গল, সে যখন আপনার লগ্নস্থ হয়ে গেল, সরি চতুর্থপতি পঞ্চমপতি মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল যেহেতু আপনার লগ্নস্থ হয়ে গেল, মানে আপনার ফিনান্সিয়াল জায়গা যে অস্থাবর ইনকামের জায়গাটা, সেটা আপনাকে নিজে খেটে করতে হবে। সেটা কিন্তু আপনার দ্বিতীয় আসবে কিন্তু সাতই জুলাই যদি দ্বিতীয়ভাবে আসে, তার মানে আপনার দশমপতি মঙ্গল পঞ্চমপতি মঙ্গল সে দৃষ্টি করছে, আপনার সপ্তম দৃষ্টি করছে, দৃষ্টি করবে আপনার তুলায়, মানে চতুর্থ দৃষ্টি করবে, সপ্তম অষ্টম মানে কুম্ভে দৃষ্টি করবে, মকর দৃষ্টি করবে আর তুলায় দৃষ্টি করবে, সেক্ষেত্রে আপনার শুভফল আপনি পাচ্ছেন। আর একটা কথা বলি, কর্কটের ক্ষেত্রে বলতে পারি ডিপ্রেশানটা বাড়বে, ডিপ্রেশান বা টেনশানটা বাড়বে, যেহেতু শনি বক্র হয়ে গেলে, শনি বক্রে হয়ে যায় মানে এই কিন্তু আপনাকে আপনার রাশির উপর দৃষ্টি ফেলে দেওয়া, দৃষ্টি ফেলে দিলে কিন্তু এটা শারীরিক একটা শারীরিক একটা দুরুল্যমান জায়গায় চলবে, শারীরিক দিক থেকে খুব একটা বেটার জায়গা দেবে না, ভ্রমণ শোক দেবে, সম্মানটা কিন্তু প্রচুর বাড়বে আপনার। তো হলে পরে বলা যায় সম্মানটা বৃদ্ধি পাবে, কর্মযোগও ভালো বৃদ্ধি পাবে, শারীরিক দিকে এখন ডাই কফ জমে গিয়ে বুকে ঠান্ডা লেগে গিয়ে হঠাৎ করে মাথা গরম হতে পারে, সেটা থেকে সাবধান থাকতে হবে আপনাকে, ওই জ্যোতিষী পরামর্শ গ্রহণ করতে হবে জন্মচাঁদ দেখে, মানে একাদশ পরে যেহেতু শুক্র লগ্নে রয়েছে সেটার ক্ষেত্রে খুব ভালো, একটু খাটতে পারলে আপনার কিন্তু ইনকাম অবশ্যই করে কিন্তু বাড়বে, এটা নিয়ে কোনো সমস্যা আশা করে হবে না, এক্ষেত্রে ভালো জায়গা দেবে আপনাকে। যেহেতু আপনার শনি অষ্টম সপ্তমপতি বক্র হয়ে গেল, নবমপতি বৃহস্পতি যেহেতু দশমে চলে গেলো, সেক্ষেত্রে আপনার শুভফল যেহেতু দ্বিতীয় আপনাকে দৃষ্টি করছে কর্কট ক্ষেত্রে, বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে, সে ষষ্ঠভাবেই কিন্তু দৃষ্টি করছে বৃহস্পতি, মানে আমরা ষষ্ঠভাবে দৃষ্টি করছে, আমরা দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে, আমরা চতুর্থভাবে দৃষ্টি করছে, সেখানে সব দিক থেকে বেটার জায়গা গেলে গৃহসুখও পাচ্ছেন, অর্থও আসছে, কর্মজায়গা থেকে ষষ্ঠ স্থায়িত্ব জায়গা পাচ্ছেন, যারা চাকরি করেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, যে কোনো দিক থেকে আপনি সুফল আপনি কিন্তু পাচ্ছেন কর্পোরেশন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার যদি বলেন যে ভাগ্য কামানদের ভাগ্যটা অবশ্যই ভালো দেবে, কারণ যেহেতু নবমপতি বৃহস্পতি আপনার দশমভাবে গেছে, কর্ম করলে ভাগ্য উন্নতি তার খুব দেবে, কর্ম সাথে ভাগ্য দুটোকে একসাথে কিন্তু আপনাকে করতে হবে, কর্ম করতে হবে ভাগ্য দেখবে তা নিতে হবে, দেখবেন আমরা অবশ্যই করে ভাগ্য উন্নতি আপনাকে কানেকশানটা দিয়ে দেবে। এবার যদি ভাবেন যে আমার অর্থভাব কেমন, অবশ্যই অর্থভাব কিন্তু খুবই ভালো ফল দেবে আপনাকে, যারা স্টুডেন্ট আছেন তাদের একটু খাটতে হবে পড়াশোনা নিয়ে, যেহেতু মঙ্গলটা ড্যামেজেবল হয়ে গিয়েছে সেখানে আমাদের খাটতে হবে, না খাটলে কিন্তু সেরকম তেমনভাবে ইনকাম কিন্তু দেবে না। তাই দর্শকবন্ধু আরও বিশদ জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে। এবার কোথায় কোথায় চেম্বার আছে সেগুলো জেনে নিতে হবে, কোথায় কোথায় কোন কোন ফিস কীভাবে ফিস দিতে হবে সেটা জেনে নিতে হবে, জেনে নেওয়ার পর আপনাকে অনলাইনে করতে পারেন, চেম্বারে আসতে পারেন। যেমন চেম্বার রয়েছে আমার নবদ্বীপ রয়েছে, বর্ধমান, কলকাতা শোভাবাজার, মালদা, তারাপীঠ, আর চেম্বার বাড়ানোর টাইম পাইনি, আর চেম্বার মানে আশা করি বাড়াতে পারবো না, তবে ত্রিপুরা যাওয়ার ইচ্ছা রয়েছে প্লাস বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি অবশ্যই জানাবো, ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো। আরও যে আপনার তৃতীয় পঞ্চম একাদশ যে কানেকশনটা করেছে আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ, দ্বিতীয় পতি রবি রয়েছে দ্বাদশে, পঞ্চম পতি মঙ্গল লগ্নে, একাদশ পতি শুক্র কিন্তু মানে লগ্নে, খুব সুন্দর একটা কেন্দ্র বল তৈরি করেছে, সেক্ষেত্রে বলি এগিয়ে চলুন। যদি গাড়ির ইচ্ছে থাকে গাড়ি কিনতে পারবেন, গাড়ির দিক থেকে শুভ শুভ ফল পাবেন আপনি দর্শক বন্ধু। একটা বিশ্বাস জান থেকে নিজের জন্মচাঁদ দিয়ে বিচারে কথা হবে, এটা যেগুলো বলছে সব কিন্তু ট্রানজিট বা গোছর ফল, বোঝা গেল? জয় মাতারা, জয় গুরু বন্ধু।